कोरोना की दूसरी कहर द्वारा मचाई गई तबाही के बीच प्रशासन काफी अलर्ट हो चुका है और अब बंगाल की राज्य सरकार भी अलर्ट मोड पर आ चुकी है। जी हां, आपको बता दें कि आज फिरहाद हकीम ने भी कोरोना की स्थिति को नियंत्रित करने के लिए कोलकाता नगर निगम का आयुक्त और अलीपुर के अन्य सरकारी अधिकारियों के साथ आज एक विशेष बैठक की। इस बैठक के दौरान कोरोना को नियंत्रित करने हेतु मुद्दे पर विशेष तौर पर चर्चा की गई। महामारी प्रचुर मानुष भारतवर्षे मारा गेछे, जखन रोम जलछिल नीरो बाशी बाजाच्छे, আর যখন দেশের মানুষ মহামারীতে মৃত্যুবরণ করছে, প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়ে ইলেকশনে ক্যান্ডিডেট ইলেকশনে জেতার চেষ্টা করছে, ইলেকশনে প্রচার, অর্থাৎ বিজেপি নেতার দায়িত্ব পালন করছে, ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আমাকে আদেশ দিয়েছেন যে ঝাঁপিয়ে পড়ো, আগের বার যেরকম করোনা রামপানের সময় তুমি ঝাঁপিয়ে পড়েছিলে, এইভাবে ঝাঁপিয়ে পড়ো। ইমিডিয়েট কলকাতা কর্পোরেশনকে দিয়ে সেফম করাও, অন্য অন্য মিউনিসিপ্যালিটিগুলোকে দিয়ে যতটা পারো সেফম করাও, যাতে মানুষ থাকে আর এই মহামারী ছড়িয়ে না পড়ে। তার সাথে সাথে যেহেতু আমি দু মাসের বেশি কর্পোরেশনের বাইরে চলেছিলাম, ইলেকশন কমিশনের দয়ায় আমার পদ কেড়ে নেওয়া হয়েছিল, তাই অনেকগুলো জায়গায় দেখলাম একটু মেশিন টেশিন খারাপ হয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। কাল থেকে এতে সব ওয়ার্ডে স্যানিটাইজেশন এবং এইরকম আরও চার পাঁচটা সেফ হোম দুই তিন দিনের মধ্যে শুরু হবে, এটা কালকে শুরু হবে, ঈশ্বর ভারতী শুরু হয়েছে, প্রতিদিনের অফিসটা শুরু হয়েছে, কোয়ারেন্টাইন ওটা পরে হবে, আগে কিশোর ভারতীটা আমরা কোয়ারেন্টাইন থেকে ওটাকে সেফ হোম করবো আর ওটাকে গীতাঞ্জলি ইলেকশন কমিশন নিয়ে রেখেছে, দু তারিখে কাউন্টিংয়ের পরে খালি হলে ওটাকে আমরা ইমিডিয়েটলি করব, অর্থাৎ আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ব। কলকাতার মানুষ তথা বাংলার মানুষকে বাঁচাও, মানুষের জন্যে রাজনীতি, রাজনীতির জন্যে মানুষ। আমার ব্যক্তিগত একটু অসুবিধা, কারণ বাইরে বাইরে প্রচারে ছিলাম, আজ থেকে আমার নিজের কনস্টিটিউন্সি নেওয়ার কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশ আমি করতে পারিনি। আমি আজ পর্যন্ত যা কিছু আছি সেটা মুখ্যমন্ত্রীর জানি, তাই এই করোনার ব্যাপারে আমি করবো, কর্পোরেশনেও পৌরমন্ত্রী হিসেবে যাব, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যাব এবং করোনাটাকে প্রতিরোধ করাটা এটা আমার কাছে প্রায়োরিটি অগ্রগতি আর কি। এখানে আমরা আপাতত 500 বেড নিয়ে চালু করছি, কিশোর ভারতীতে 500 বেড, আমাদের গীতাঞ্জলি পেয়ে গেলে 200 বেড, আমাদের আরেকটা আছে 70 বেড নর্থ ক্যালকাটায় স্কুলটা, হাউজিং ডিপার্টমেন্ট লেডিস হোস্টেল, আর আনন্দপুরটা আমরা চেষ্টা করছি, ওটা হয়ে গেলে 700 বেড, আরও আমি খুঁজে বেড়াবো, আজ থেকে তো আমি আর অন্য কিছু করবো না, খুঁজে বেড়াবো। আমরা যেটা আজকে ঠিক করলাম হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বললাম, আমরা সেফ হোমে প্রথমে পেশেন্টে যদি দেখি শরীর খারাপ, অবস্থা খারাপ, তাকে যেগুলো হসপিটাল হসপিটালাইজ করবো, আর আবার হসপিটালাইজে যেগুলো সুস্থ হয়ে যাচ্ছে, আইডিয়াইতে সিমটম নেই, অথচ অবজারভেশনে রাখতে হবে 48 ঘন্টা 72 ঘন্টা, তাদের আবার সেফ হোমে ট্রান্সফার, এই কাজটা করবো। আর সানিটাইজার বেসিসে ওদেরও বললাম যে দেখুন, আমি মেয়র তো নই, অ্যাডমিনিস্ট্রেটর নই, কিন্তু পৌরমন্ত্রী হিসেবে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি এই কাজগুলো করো, আশা করি আমার রিকোয়েস্ট সবাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে এখনো লোকে মাস্ক পরছেন না, সে
এটাও কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা মাস্ক ক্যাম্পেইন নিয়ে যাব। মাস্ক পরো এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং করো, এটাও আমরা ম্যাসিভ ক্যাম্পেইনে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যাচ্ছি। মাইকিং অফ করছি।